প্রথম বাংলাদেশি হিসেবে আর্জেন্টাইন লিগে খেলতে যাচ্ছেন বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। আর্জেন্টাইন তৃতীয় বিভাগের দল সোল দে মায়োর হয়ে খেলবেন এই বাংলাদেশি মিডফিল্ডার। রোববার 27 আগস্ট জার্মিনালের বিপক্ষে অভিষেক হতে পারে জামালের। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার দলের খেলা দেখার আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। রোববার মাঠে নামছে জামাল ভুঁইয়ার আর্জেন্টাইন ক্লাব সোল দে মায়ো। বাংলাদেশ সময় রাত 8টায় জার্মিনালের মুখোমুখি হবে জামালের দল। সোল দে মায়োর ঘরের মাঠে এই ম্যাচ দিয়ে আর্জেন্টাইন ফুটবল অভিষেক হতে যাচ্ছে তার। নিজের প্রথম ম্যাচ নিয়ে তাই উচ্ছ্বাসিত জামাল। শনিবার 26 আগস্ট জামাল ফেসবুকে নিজেই খবরটি দিয়েছেন। নিজের প্রথম ম্যাচটি দেখার জন্য বাংলাদেশি সমর্থকদের আমন্ত্রণ জানিয়েছেন জামাল। বাংলাদেশি সমর্থকদের খেলা দেখার সুযোগ করে দিতে জামাল নিজেই তার খেলা লাইভ সম্প্রচারের লিঙ্ক শেয়ার করেছেন। সেই লিঙ্ক ঢুকে সহজেই তার খেলা দেখা যাবে।